কত পড়লো? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? জি। কত চেয়েছিল? 1 লাখ 20 হাজার চেয়েছিল। 1 লাখ 20 হাজার চেয়েছিল। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছি ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা গরু নিয়েছেন? তিনটা। তিনটা, আর একটা কই? একটা বেচে আলাইছি। বিক্রি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, কিছু আছে তো? না, কিছু হয়নি। কিছু হয়নি, তাহলে আজকে দিনটা বেকার চলে যাবে? আজকে দিনটা বেকারই। এখনো দুটা রয়েছে, এখন আল্লাহ তাআলা কি করবে না করবে দুটার ভিতর দেখি নির্ভর। আপনার ব্যবসার? ব্যবসা। ও আচ্ছা, এই হাটে নিয়মিত আসেন? হ্যাঁ, নিয়মিত আসেন। যাক, আর কি কি হাটে থাকেন ভাই? থাকি ডুগডুগি, থাকি শেলমারি, থাকি বাইলিপাড়া, থাকি আলোনায় থাকি। তাই? তো সবচেয়ে বড় হাট কোনটি? আলোনায়। আলমডাঙ্গা? আলোনায় বেচা হাট। ও আচ্ছা আচ্ছা, তো কি জাতের গরু নিয়ে এসছেন ভাই? দেশাল জাতের কোয়ালিটি। দেশাল? দেশাল। কত দাম দিয়েছেন? দাম দিয়েছি 110, আর ওই দিচ্ছি 105। ও আচ্ছা আচ্ছা, কাস্টমাররা কি বলছে? ওই 90 ভাইঙ্গি 90, 85-86 এরকম দাম চাচ্ছে, দাম বলছে। ওই কলে কর্তা হচ্ছে না? কর্তা হচ্ছে না। গ্রামে গ্রামে দাম চায় অনেক, এইসব গরুর দাম চায় 25-30 কে দাম চায় গ্রামে। দাম চায়, আমি জানি লোক কত কাস্টমার আছে। আমি যাচ্ছি, অন্য লোক যাচ্ছে, ফের আজ চলে আসছে মোটরসাইকেল নিয়ে, সে যাচ্ছে আরেকজন। আচ্ছা ঠিক আছে, তো কোথা থেকে এসছেন ভাই? আসছি আমরা হাটবোয়ালি শেখপাড়া। হাটবোয়ালি শেখপাড়া? ও আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের নামটাই জানা হলো? আমার নাম লিটন। লিটন? ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, দোয়া রাখি। আচ্ছা ভাই, ভালো দোয়া করেন। হ্যাঁ, দাম পান এটা দোয়া করি। আল্লাহ। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, আপনারা দেখছেন মেহেরপুর জেলা বামন্দি গরুর হাটের গরু। দেখুন আপনারা ভালো করে গরু দুটো দেখুন। গরু ভাই? এটা দেশাল গরু ভাই। এটা দেশাল গরু? জি। আচ্ছা আচ্ছা, আপনার নিজের না ব্যবসার? এটা ব্যবসার গরু ভাই। ব্যবসায়? আচ্ছা, তো গরু কত দাম চেয়েছেন? এক গরু 1,05,000 চাইছি ভাই। 1,05,000 চাচ্ছেন? আচ্ছা, এ কয় দাঁতের? এটা দাঁত সাইড হয়েছে। আচ্ছা, কতটুকু মাংস হতে পারে? মাংস আপনার 4 মণ আছে। 4 মণ? 4 মণ। আচ্ছা আচ্ছা, তে কত দাম চাচ্ছেন? 1,00,000? 1,05,000। 5,000? আচ্ছা, কাস্টমাররা দাম দিয়েছে? হ্যাঁ, দাম দিয়েছে। কত বলছে? 90-92। আচ্ছা আচ্ছা, 92 94 মধ্যে দোকান আপনার। আচ্ছা, প্রতিনিয়ত আসেন হাটে? হ্যাঁ আসি, আপনার প্রতি হাটে আসি। কয়টা করে নিয়ে আসেন? আর তিনটা আনালো ভাই। তিনটা? জি। আর কই? দুটা বিক্রি হয়ে গেছে। বিক্রি করে ফেলেছে? আছে তো কিছু? হ্যাঁ, হয়ে যাক আপনার আছে। যাক, আলহামদুলিল্লাহ, কষ্ট করছেন, কিছু না থাকলে তো ভাই না, চলে তো ভালো। চলে। আচ্ছা, কোথা থেকে এসছেন আপনি? আমরা এসে বড় ভাই থেকে, হাট বাইলি বড় ভাগা। তাই? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, কাছে কেনা করেন, দোয়া রাখি। গুরু আপনার
কোথা থেকে এসেছেন ভাই? বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা, তো কি গরু নিয়ে এসছেন? পাবনা গরু। পাবনা? হ্যাঁ পাবনা। পাবনা? আচ্ছা আচ্ছা, বিশাল গরু। আড়িয়া গরু। এবার ওজন কেমন হতে পারে? ওজন 6 মণ হবে। 6 মণ? আচ্ছা আচ্ছা। কয় দাঁতের? দুই দাঁত। তো আপনার ব্যবসার নাম? নিজের ব্যবসা। ব্যবসা? আচ্ছা, তো কত দাম চাইছেন? দাম হবে 45। 1,45,000? হ্যাঁ চাচ্ছেন? জি। কাস্টমাররা কি বলে? ওই 20 ভেঙে 15-14। আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 ভেঙে 20 হলে দিয়ে দিতা ওর বিরাট। আজকের বাজার কেমন? নরম নরম। কয়টা নিয়ে এসেছিলেন? ওরে একটাই। একটা এখনো বিক্রি করতে পারেন না? আচ্ছা আচ্ছা, দাম বলছে কম। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন, কাছে কেনা করেন, দোয়া রাখি। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, আমি এখন আপনাদেরকে যে গরুটি দেখাচ্ছি, গরুর মালিকের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিনতে এসেছেন? কিনেছেন? জি। এটা? জি। ও আচ্ছা। দর্শক বন্ধুরা, আমার এই ভাই এই গরুটি কিনেছে। তো এটি কি জাতের গরু কিনলেন? এটি পাবনাই করস। ও আচ্ছা আচ্ছা, পাবনাই করস। তো কত পড়লো? 1,00,000 টাকা। 1,00,000 টাকা? কত চেয়েছিল? 1,20,000 চেয়েছিল। 1,20,000 চেয়েছিল? আচ্ছা আচ্ছা। এর কয় দাঁতের? দুই দাঁত। নিজে পালন করার জন্য নিচ্ছেন? জি। ও আচ্ছা আচ্ছা, কতদিন পালবেন? কুরবানি পর্যন্ত। কুরবানি পর্যন্ত? আচ্ছা, দিয়ে তারপরে আবার বিক্রি করে দেবেন? জি জি। ও হ্যাঁ, দর্শক বন্ধু দেখুন, আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন গরুটি। তো ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, এই গরুটি ক্রেতা ক্রয় করেছে। Thank you.
গরু দুটো মালিক ধরে দিস রে, আমি ওই সাইডে যাই। হ্যাঁ ভাই, হবে